মাছের যোগ আছে যে অরিন্দম বাবু অনেক পরে আপনার কাছে আসছে একটাই কারণে, কারণ পুলিশের ভূমিকা নিয়ে কাটাছেড়া চলছে, চুলচেরা বিশ্লেষণ চলছে। আমি এই প্রশ্নটা করে শুরু করেছিলাম অরিন্দম বাবু, যারা আপনারা আপনাদের মতো যারা পেনশনার অবসর জীবন যাপন করছেন তাদের কথা বলছি না। আমারও উদ্দির প্রতি যথেষ্ট সম্মান, রিপাবলিক নেটওয়ার্কেরও যথেষ্ট সম্মান, কিন্তু আমাকে একটা জিনিস একটু বুঝিয়ে দেবেন, কাদের নিয়ন্ত্রণ করবার জন্য এই রাজ্যের পুলিশ আপনার আমার মতো, আপনিও এখন একজন সাধারণ নাগরিক, কর্মজীবন শেষ হয়েছে, এবং ওদের মতো সাধারণ নাগরিকের দেওয়া করের টাকায় বেতন পাবেন, আপনাকে এটা নিতান্ত মাইক্রো লেভেলের পুলিশের অপদার্থতা বলে মনে হয়? দেখুন, পুলিশ হচ্ছে একটা প্রশ্ন তো সব জায়গাতে আসে, হু উইল পুলিশ দ্য পুলিশ, পুলিশকে কে পুলিশ তৈরি করবে? কিন্তু সব পুলিশ তো সমান না, অনেক জায়গায় ভালো কাজ করছে, কিন্তু যে সমস্ত পুলিশ নিয়ে আজকে আপনারা আলোচনা করছেন, সত্যি তো আজকে তো আমাদের যারা আমরা যারা পুলিশের চাকরি করি আমাদের তো লজ্জা মাথা নত হয়ে যাচ্ছে। আপনি জানেন যে ইন্টারন্যাশনাল ডে ফর স্টপ ভায়োলেন্স শুরু হয়েছে 25 নভেম্বর থেকে, এটা 10 তারিখ পর্যন্ত চলে, মানে 10 তারিখ পর্যন্ত মানে 16 দিন পর্যন্ত ভায়োলেন্সটা ইন্টারন্যাশনাল। আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গায় অনুষ্ঠান হয়েছে, আমিও কিন্তু অনুষ্ঠান থেকে এসেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে স্টপ ভায়োলেন্সের যে আলোচনা হচ্ছে আজকে দীর্ঘদিন ধরে, প্রথম আমি আপনাকে সৈনিকদের কথাটা বলছি, আমাদের মেজর সাহেব বলে দিয়েছে, আপনি আমাকে বলুন উড়ি থেকে বিভিন্ন জায়গায় পাকিস্তানিরা যেভাবে নাকি অ্যাকশন করেছিল, সেখানে পাকিস্তানের পার্লামেন্টে আলোচনা হচ্ছে যে অ্যাকশন একটা সার্জিক্যাল স্ট্রাইক করেছে, ইন্ডিয়ায় আমাদের বিভিন্ন জায়গায় এটা অস্বীকার করছে যে আমরা এটা, তাহলে আমরা কার আলোচনা করব, কাদের সাথে আজকে মিলিটারি দিয়ে আজকে অন্যায় অপরাধ যেভাবে অপমান করছে। আজকে আপনারা মেইন নারী নিয়ে একটা কথা বলছেন, আপনি আজকে বলুন মন্দির বাজারে 16/9/2023 ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আজকে কিডন্যাপ করে সেকেন্দাপুর গোডাউনে গ্যাং রেপ করা হয়েছিল, কে অ্যাকিউজ হচ্ছে? ইউনুস হালদার, শাহানুর হালদার, কে তারা? তারা মানে শাসক দলের কর্মী। আপনি আজকে দেখুন মালদার ঘটনাটা, ক্লাস 5-এ পড়ে 11-12 বছরের মেয়ে গণধর্ষিতা, এইভাবে আমি কত বলবো। সৌরভ যে কথাটা বলেছে যে আজকে যে ঘটনাটা ঘটছে এটা নক্কারজনক, এটা পার্টি নিয়ে, আপনি আমাকে বলুন যদি পার্টি ধ্বজাধারিত হয় তাদের আইডিওলজি নয়, কজনকে আজকে বহিষ্কার করছে, কজনকে আজকে আপনি আমাকে বলুন যারা করছে তারা ড্রাগের সেলার এগেনস্টে, নারী ধর্ষণকারী এগেনস্টে, গরিবের যারা টাকা লুণ্ঠন করছে তাদের এগেনস্টে ইউনাইটেড কজন আজকে চিৎকার করছে? তাহলে এই মানুষগুলো কেন চিৎকার করছে, কেন তাদের বিরুদ্ধে লড়ছে, কেন যারা ধর্ষণকারীতে আজকে পুলিশ অ্যাকশন নিচ্ছেন? আপনি বলছেন যে ধর্ষণকারী মেডিকেল রিপোর্ট আজকে মেডিকেলই করাচ্ছে না, ওয়েরিং অ্যাপারেন্স দিচ্ছে না, আমি বলবো তারা কাজ জানে না। আমি বলছি যারা আজকে অনেক জায়গায় পুলিশ অফিসাররা রেপ কেস করছে, সবচেয়ে বড় যে পক্সো আইনটা করছে, এখানে কত নিয়ম না জেনেও করতে পারছে না, না পারছে না, গুন্ডা দমনের দায়িত্ব অন্য কেউ নিয়ে এটা হয় না। আপনি বলুন, আগে আমরা দেখেছি পুলিশ অফিসাররা যদি কাজ করতো এই ধরনের এসপিরা স্ট্রিকচার দিত, ডাকতো কি হয়েছে না হয়েছে, এবং সেটা এসআর রিপোর্ট হতো, এসআর রিপোর্টটা কি স্পেশাল রিপোর্ট হতো নারী ধর্ষণকারী। আজকে যদি কোনো ফল্ট পেয়ে থাকে তাহলে সেই অফিসারের এগেনস্টে কেস হয়, সেই অফিসারের প্রসিডিং হয়, সাসপেন্ড হয়, এগুলো আজকে কোথায়? কজন অফিসারে আজকে, যে আমি বারবার বলি যে লেকার ডাইসিকাল অ্যাটিটিউড, ঘুমাচ্ছন নহে ইনভেস্টিগেশন করছে, হতে এই ক্ষেত্রে আমি মনে করি যে সমস্ত অফিসার আজকে রেপ কেসে পর্যন্ত আজকে ওয়্যারিং অ্যাপারেল সিজ করছে না, আজকে তাদের মেডিকেল করাচ্ছে, মেডিকেল কিন্তু একটা নিয়ম আছে যেটা ভিকটিম যদি রিফিউজ করে করাতে পারবে না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনাকে প্রুফ করতে হবে যে সে রেপ হয়েছে কিনা, এবং তার জন্য হচ্ছে কি আমাদের যে রিপোর্টগুলো করা, সিজার লিস্ট করা, যে নিয়মগুলো, সেই নিয়মগুলো যদি আজকে না করে থাকে তাহলে তো যে সমস্ত ধর্ষণকারীরা তারা তো আজকে দিনের পর দিন বাড়তে থাকবে। আমি আমার সমাজে তো সীমিত, আমি যাবো সৌরপ্রিয় বাবু হাত তুলছেন, সৌরপ্রিয় বাবু আমার একটা কথা, একটা কথা, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চিত ভাবে দুটো হাত তুলে রয়েছেন, আমি দু হাত তুলে বলবেন সৌরপ্রিয় বাবু নিশ্চিত। আমি আমার শুধু একটা, আমার শুধু একটা কথা জানার সৌরপ্রিয় বাবু, আমার শুধু একটা কথা জানবার আপনার কাছ থেকে, ছোটবেলায় পড়া সুকুমার রায়কে মাঝে মাঝে প্রডিজি মনে হয়, জানি না আর কি কি মনে হবে ভবিষ্যতে, এই বাংলায় শিব ঠাকুর বলে কাউকে যে একজনকে পাবো জানতাম না, পেলাম তিনি আবার অনুব্রত মণ্ডলে দিল্লি যাত্রা কিছুদিনের জন্য ঠেকিয়েও রাখতে পারলেন, আর সেই শিব ঠাকুরের দেশে এমন সর্বনেশে আইনকানুন যে ধর্ষকের স্ত্রী হয়ে যান ধর্ষণের প্রধান সাক্ষী, মানে ধর্ষকের বিরুদ্ধে নয়, আমাদের বাংলায় দামোদর সেটের মতন যে লক্ষণ সেটা ছিল, এটা নিশ্চয়ই আমাদের স্যার জানেন, অরিন্দম বাবু জানেন। অরিন্দম বাবু একটাই প্রশ্ন করব, একটাই প্রশ্ন করবো অরিন্দম বাবু, আপনি এই বাংলায় থেকে যখন বাংলার কিছু পুলিশ অফিসারদের আজকে এখানে দাঁড়িয়ে আপনি সমালোচনা করছেন আমি স্বাগত জানাচ্ছি, এক মিনিট, কিন্তু আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই স্যার, মনীষা মুখার্জি কোথায় স্যার? স্যার অনিতা দেওয়ান নিয়ে কি হয়েছিল স্যার? অনিতা দেওয়ানকে যে গণধর্ষণ করেছিল তার রিপোর্টটা আমাকে বলুন, আর স্যার মনীষা মুখার্জির মার সেই চোখের জল কোথায়? আজ মনীষা মুখার্জি কোথায়? তখন আপনি পুলিশ অফিসার ছিলেন স্যার, আজকে মনীষা মুখার্জির খোঁজ পাওয়া যায়নি, আমাকে উত্তর দিন, এই উত্তরটা চাই। 10 সেকেন্ড, সবার আগে অরিন্দম বাবু 10 সেকেন্ড, অরিন্দম বাবুকে উত্তর দিতে হবে, অরিন্দম বাবু 10 সেকেন্ড প্লিজ।
হ্যাঁ আমি বলছি এই কথাটা সৌরভ বাবুকে যে এই ধরনের কাজের জন্য কিন্তু আজকে চাঁদেরকে বঙ্গোপসাগরে চলে যেতে হয়েছে। যদি আজকে তাই হয় থাকে একের পর ঘটনা, আপনি যেটা বললেন সৌরভ বাবু, আপনি যেটা বললেন সত্যিই তো এই ধরনের ঘটনা হয়েছিল বলে তো আজকে জনগণ বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিয়েছে। যদি কন্টিনিউ যদি এই ধরনের ঘটনা হয় তাহলে এই সরকারের যারা শাসককে যারা এই সমস্ত করছে তাদেরকেও বঙ্গোপসাগরে। তরুণজিৎ বাবু দশ সেকেন্ড অরিন্দমবাবু বললে পুলিশগুলো কাজ জানে না, এটা ভুল কথা, একদম ভুল কথা। পুলিশগুলো অ্যাপ্রোপ্রিয়েট কাজ জানে বলেই এটা করেছে, কাজ জানে বলেই মেডিকেল হয়নি, কাজ জানে বলেই ওয়্যারিং অ্যাপারেল তোমার সিজ করা হয়নি, কাজ জানে বলে এগুলো করা হয়েছে যাতে ট্রায়ালের সময় এদেরকে বলা যায় শেকি ফাউন্ডেশন এবং ইজিলি বেরিয়ে যেতে পারে। আমি দেখুন একটা পরিষ্কার কথা বলবো, ভারতবর্ষে জুড়ে, শুধু বাংলা না, ভারতবর্ষ জুড়ে যেরমভাবে আর্মি এবং ফার্মার যারা কৃষক তাদেরকে যেরমভাবে মানে নিচুভাবে দেখা হচ্ছে, যেখানে আজকে এক বছরের ওপর ঠান্ডার মধ্যে বসে 720 জন কৃষক প্রাণ দিয়েছে, তাদের প্রাণের কোনো এখনো পর্যন্ত বলিদান ফেরত পাওয়া গেল। দীপাঞ্জন বাবু সৈকত বলছিলেন দীপাঞ্জন বাবুর পথে কিছু বলার আছে, হাত তুলছি দীপাঞ্জন বাবু প্লিজ। না না আগে না না আমি একটাই প্রশ্ন করতে চাই যে এর আগে একজন ভদ্রলোক ব্যক্তিগত কোন আক্রমণ নেই, এক ভদ্রলোক আমাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছিলেন না, মেজর পাল আমার মতো, আমি ওনাদের দলে আমি মুখপাত্র দেখি, খেলোয়াড় থেকে অভিনেতা লেখক থেকে জ্যোতিষী সব, আমি আজ পর্যন্ত কোন এক্স আর্মি অফিসার বা এক্স ভালো পুলিশ অফিসার দেখিনি। কিন্তু কেন লোকে কি কনফিডেন্স এর অভাব নাকি ওনারা যেটা করেন সেটা জাস্টিফাই করতে পারবেন না? না না বিজেপি সময় একেবারে শেষ দিয়েছে, সময় একেবারে শেষ, আমাকে শেষ করতে হবে। যে জবাবটা চাইছিলাম সেই জবাবে সেই প্রশ্নের সঙ্গে আর একটা প্রশ্ন আপনি জুড়ে দিলেন দীপাঞ্জন বাবু, আমার মনে হয় প্রশ্নটা মানুষকে ভাবাবে আগামী দিনে। এই জবাবটা বোধহয় তৃণমূল কংগ্রেসের কাছে চাইতে হবে মানুষকে, কিন্তু সবার আগে যেটা চাইতে হবে সুদীপ্তবাবু, সবার আগে যেটা চাইতে হবে খেজুরিতে ওই সেনা আধিকারিকের বাড়িতে তাদের যে বয়কট করে রাখা হয়েছে তার অবসান সবার আগে চাইতে হবে। বাংলাতে কোনো মহিলা যদি সামান্যতম অসম্মানেরও শিকার হন তার ইজ্জতের জন্য ইজ্জত দিয়ে লড়াই, কেউ যেন তাদের চরিত্র নিয়ে প্রশ্ন না তোলে, প্রেম গর্ভধারণ হয়েছিল এসব কথাগুলো যেন না বলেন রাজ্যের পুলিশ মন্ত্রী স্বয়ং। আর যদি গুন্ডা কন্ট্রোল পুলিশ মন্ত্রী করেন তাহলে পুলিশকে একটা কাজ দিন, অন্তত একটা কাজ দিন, কোনো কাজ ছাড়া পুলিশ বেতন নেবে কেন? জবাব চাই বাংলা, এখানেই শেষ করছি।